বন্ধুরা টেস্ট পরীক্ষা শেষ হতে না হতেই মাধ্যমিক দু এর দামামা বেজে গিয়েছে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফেব্রুয়ারি মাসের পরীক্ষা তো জীবনবিজ্ঞানের বিষয় নিয়ে আজকের টপিক আমাদের যে শেষ থেকে শুরু করি আমরা যে যে পাঁচটি প্রশ্ন যে লাস্টের পাঁচ নম্বরের প্রশ্নগুলো আসে তার মধ্যে চিত্র ছবি কোনটা গুরুত্বপূর্ণ তোমরা টেস্ট পেপার পেয়ে গেছো টেস্ট পেপারে ছবিগুলো দেখে বুঝতে পারছ এই বছরের ছবি কোনগুলো আসবে কিন্তু টেস্ট পেপারে অনেকগুলো প্রশ্ন থাকে যেগুলো প্রশ্নে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও রিপিট করা থাকে এবং আমরা জানি যে ছবি মাধ্যমিক পরীক্ষায় এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই কনফার্ম যে অন্যান্য কোশ্চেনকে আমরা প্রেডিক্ট না করতে পারলেও মাধ্যমিকের পাঁচ নম্বরের জীবনবিজ্ঞানের ছবি আমরা প্রেডিক্ট করতে পারবো না এটা হতে পারে না তার কারণ এটা প্রতি বছরই কমন থাকে আমরা অল্টারনেট করে পড়ি যে কোন ছবিটি আসবে কোন ছবিটি আসবে না তো আজকে তোমাদের সামনে যে আমরা বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাধ্যমিকের জীবনবিজ্ঞানের ছবি কোনটি থাকবে যে চারটি ছবির কথা বলবো সেই চারটি ছবি থাকবে অল্টারনেট করে তো এই চারটি ছবি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই চারটি ছবি তোমাদের কমন আসবে তা চলো একক্ষণ থেকেই এই ছবি প্র্যাকটিস করা শুরু করে দিই কারণ আমরা জানি এই ছবিতে পাঁচে পাঁচ পাওয়া যায় খুব সুন্দর ছবি যদি ঠিকঠাক না হয় এই ছবিটাকে কিন্তু কোনোভাবেই ম্যানেজ করা যায় না দেখে ছবি আঁকা যায় না যদি কিনা বাড়িতে তুমি একটি ছবি বা দুটি ছবি প্র্যাকটিস করে যাও তাহলেই যদি হয়ে যায় তাহলেই কিন্তু একমাত্র ভালো ছবি আঁকা সম্ভব তাহলে আটটি দশটি ছবি প্র্যাকটিস করে গেলে কিন্তু তুমি আটটি দশটি ছবি প্র্যাকটিস করে গেলে কিন্তু তুমি কখনোই এই ভালো ছবি বা ছবি এঁকে পরিষ্কার নাম্বার পাবে না তার কারণ ওখানে সময় খুব কম থাকে তাহলে বন্ধুরা দেরি না করে আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রথম ছবি নিয়ে সেই প্রথম ছবিটি কি যে ছবিটা আমরা কোয়েশ্চেন পেপার খুললেই লাস্টে দেখতে পাবো যে কোন ছবিটি এসেছে এক নম্বর ছবি কি হচ্ছে না একটি স্নায়ুকোষের পরিষ্কার চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো স্নায়ুকোষ এই স্নায়ুকোষের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো বিশেষ করে চারটি অংশ চিহ্নিত করা বলা হয় ছবি আঁকার জন্য তিন চারটির জন্য হাফ 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 করে কত দুই এই হচ্ছে তিন দুই মাস মাস্ক এই দুটো জিনিস যদি আমরা করতে পারি একটি কোশ্চেন নাম্বার দিয়ে এটাকে পরিষ্কার ছবি যদি আমি আঁকতে পারি পাঁচে পাঁচ পাওয়া যাবে এটা গেল স্নায়ু কোষের ছবি দুই নাম্বার ছবি কি আছে না সপুষ্পক উদ্ভিদের নিষেকের যে ছবিটি রয়েছে নিষেক প্রক্রিয়ার মধ্যে এই নিষেক প্রক্রিয়া যখন তোমরা সপুষ্পক উদ্ভিদের দ্বি প্রক্রিয়া যখন লিখবে তখন কিন্তু একটা ছবি আঁকতে হবে তাহলে এটা তো একটা কমন ছবি হয়েই গেল হ্যাঁ দুই নম্বর কমন ছবি কি না দুই নম্বর কমন ছবি সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভেদের নিষেক প্রক্রিয়া দিনিষেক প্রক্রিয়া যেটা হয় তার যে ছবিটা সেটা পাঁচ হিসাবে আসবে না সেটা পাঁচ নম্বরের কোশ্চেন হিসাবে আসবে কিন্তু এই ছবিটাও তোমাদের প্র্যাকটিস করতে হবে তার আগে বলে নেই দুই নম্বর ছবিটা কি হচ্ছে দুই নম্বর ছবিটা হচ্ছে পরিষ্কার একটি ক্রোমোজমের একটি ক্রোমোজমের ছবি ক্রোমোজমের ছবি আঁকো একটি ক্রোমোজমের একটি ক্রোমোজমের পরিষ্কার ছবি অটোজমের ক্রোমোজমের ছবিটা তোমরা লম্বা করে আঁকতে পারো ক্রমোজম ছবিটা তোমরা স্ল্যান্টিং করে আঁকতে পারো তোমাদের যা ইচ্ছা তেমন করে আঁকবে কিন্তু একটি ক্রোমোজোমের ছবি কিন্তু এবছর প্র্যাকটিস করেই যাবে কারণ আসছে স্নায়ুকোষের ছবি আসবে ক্রোমোজমের ছবি আর আসবে কি তিন নম্বর ছবি যেটা তোমরা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে একটি প্রতিবর্ত চাপের পরিষ্কার চিত্র একটি প্রতিবর্ত চাপের একটি প্রতিবর্ত চাপের পরিষ্কার চিত্র প্রতিবর্ত চাপের পরিষ্কার চিত্র অঙ্কন করবে একটি স্নায়ুকোষের ছবি আঁকবে একটি ক্রমজমের পরিষ্কার চিত্র প্র্যাকটিস করবে একটি প্রতিবর্ত চাপের ছবি আঁকবে আমি এই দুটাকে প্রাইমারি ইম্পর্টেন্ট দেবো এই দুটো কোশ্চেন থেকে একটা পাঁচ নম্বরের কোশ্চেন তোমরা কমন পাবে আর চলো আর একটা পাঁচ নম্বরের এমনি লেখা বলেই দিই যেটাতেও ছবি দরকার হয় এই চারটা ছবি তোমাদের যদি প্র্যাকটিস করো তাহলে জীবন জীবনবিজ্ঞানের আর ছবি নিয়ে ভাবনা চিন্তা থাকছে না সেটি হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জিনিসের প্রক্রিয়ার যে ছবি সপুষ্পক উদ্ভিদের জননের যে ছবিটা থাকছে সাঁতরার বইয়ে রয়েছে দেখবে জননের চিত্র এইটা হচ্ছে পাঁচ নম্বরের কোশ্চেনে আসবে তাহলে পাঁচ নম্বরের কোশ্চেন কিন্তু এখান থেকে একটা চলে আসলে এটা ছবি হিসাবে আসবে না ছবি হিসাবে আসতে চলেছে স্নায়ুকোষ ক্রোমোজোম এবং প্রতিবর্ত চাপ হানড্রেড পারসেন্ট কমন এই ছবিটার মধ্যে এই ছবিটাকে যদি তোমরা গুরুত্ব দাও তাহলে এখানে পাঁচে পাঁচ পাবে ক্রমোজমের ছবিতেও পাঁচে পাঁচ পাওয়া যায় প্রতিবর্ত চাপেও পাওয়া যায় কিন্তু আমি বলবো আমার রেকমেন্ডেশন যে তোমরা স্নায়ুকোষের একটা পরিষ্কার ছবি এবার কিন্তু চোখ আসছে না হ্যাঁ চোখের ছবি কিন্তু করবে না তো এমনি দেখে রাখবে ঠিক আছে কিন্তু স্নায়ুকোষ একটি ক্রোমোজোমের ছবি একটি প্রতিবর্ত চাপের ছবি সাপোষ প্রকৃতিদের জননের চিত্র এটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছে এই বছরের মাধ্যমিক দু হাজার চিত্র তো ধন্যবাদ বন্ধুরা এরপরের পার্টগুলো নিয়ে আবার আসবো বিভিন্ন পার্ট আমরা শেষ থেকে শুরু করেছি প্রথম পর্যন্ত যাবো খুব অল্প পরিমাণে টার্গেটের পড়াশোনা করলেই কিন্তু একশোতে একশো পাওয়া যায় ধন্যবাদ